সম্প্রতি হিমাচল প্রদেশের মান্ডি আসনে বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বৃহস্পতিবার পাঞ্জাবের চণ্ডীগড় থেকে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। এমন সময় চণ্ডীগড় বিমানবন্দরে কর্তব্যরত সিআইএসএফের কুলিন্দর কৌর নামের এক নারী কনস্টেবল চর মারেন তাকে। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারার কারণ জানতে চাইলে তিনি বলেন, কৃষক আন্দোলন চলাকালীন আন্দোলন নিয়ে কটূক্তি করেন কঙ্গনা। ওই সময় নারী কনস্টেবলের মা কৃষক আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। ভারতে কৃষক আন্দোলন চলাকালীন কঙ্গনা বলেছিলেন, কৃষকরা 100 রুপির বিনিময়ে বিক্ষোভে বসেছেন। এদিকে কঙ্গনাকে চর মারার জেরে ওই নারী কনস্টেবলকে চাকরিচ্যুত করা হয়, এরপর গ্রেপ্তারও করা হয় তাকে। পরবর্তীতে এক্সে একটি পোস্টে ঘটনা সম্পর্কে কঙ্গনা বলেন, তিনি নিরাপদ ও ভালো আছেন, তবে তিনি পাঞ্জাবে উগ্রবাদী সন্ত্রাসবাদ নিয়ে চিন্তিত। কুলিন্দর কৌরকে গ্রেপ্তারের পর তার সমর্থনে বিক্ষোভের ডাক দিয়েছে ভারতের কৃষক আন্দোলন করে আসা একাধিক সংগঠন। শুক্রবার ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, কঙ্গনাকে থাপ্পড় মেরে গ্রেপ্তার হওয়া কনস্টেবল কুলিন্দর কৌরের বিরুদ্ধে অযৌক্তিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষক আন্দোলনকারী একাধিক সংগঠন। যাতে তার বিরুদ্ধে অন্যায় পদক্ষেপ না নেওয়া হয় সেই দাবিতে কৃষকদের সংগঠনগুলো আগামী 9 জুন পাঞ্জাবের মোহালিতে ইনসাফ পদযাত্রার পরিকল্পনা করেছে। কনস্টেবল কুলিন্দর কৌর কৃষক পরিবারের সন্তান। কৌরের ভাই শের সিং একজন কৃষক নেতা। তিনি দেশটির কিষাণ মজদুর সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ।